শুক্রবার আনুমানিক দুপুর দুটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায় পায়ে হেঁটে কৃষক ঠাকুরচাঁদ সরকার বাড়ি ফিরছিলেন। ওই সময় পণ্যবাহী একটি গাড়ি কৃষক ঠাকুরচাঁদ সরকারকে ধাক্কা দেয়। এতে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়েন তিনি। অগ্নি নির্বাপক কর্মীরা গুরুতর আহত অবস্থায় ঠাকুরচাঁদ সরকারকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে। রাত 10:30 নাগাদ কৃষক ঠাকুরচাঁদ মৃত্যুর মুখে পতিত হন। শনিবার ময়না তদন্তের পর তার মৃতদেহ গোকুলনগরস্থিত তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেই সময় ঠাকুরচাঁদ সরকারের নিথর দেহ দেখে স্ত্রী ছেলে মেয়ে সহ আত্মীয় পরিজন কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব। ঠাকুরচাঁদ সরকারের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। কথা বলেন মৃতের পরিবার পরিজনদের সঙ্গে, পাশাপাশি তাদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। পরিবারের লোকজনদের বলেন যান দুর্ঘটনাজনিত আইন অনুযায়ী তাদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। গতকাল দুপুর আনুমানিক 2 ঘটিকা আমাদের রাস্তার মাথা ভূঁইয়ার মাথা ঠাকুরচাঁদ সরকার মহোদয় রাস্তা এপাশ ওপাশ যাচ্ছেন, তো টাটা এইচ গাড়ি ধাক্কা দেয় এবং আশঙ্কাজনক অবস্থায় ওনাকে বিশালগড় হাসপাতালে প্রথম নেওয়া হয়। তারপর ওনার দ্রুত চিকিৎসার জন্য জিবি হসপিটাল রেফার করা হয় এবং রাত্রিবেলা ওনার মৃত্যু হয়। তো টাটা এইচ গাড়িটিকে বিশালগড় থানা আটক করেছে এবং আমি গতকাল রাত্রে অসি মহোদয়ের সাথে কথা বলেছি, আজকেও কথা বলেছি। উনি বলেছেন যে উনি সঠিক ব্যবস্থা নিচ্ছেন এবং গাড়ির মালিকও আসছে বিশালগড় থানা। তো তাদের যেই অধিকার দেওয়ার চেষ্টা হচ্ছে বা হবে আগামী দিনে এই পরিবারের তাপস সরকার এবং তার মা আর অন্যান্য ভাই বোন আছে, তো সবাই প্রতি আমি সমবেদনা জানাই এবং যিনি মৃত হয়েছেন ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। বিশালগড় থানার পুলিশ গাড়ির চালক গৌরাঙ্গ শর্মা সহ ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে আসে। বিশালগড় থানা অভিযুক্ত চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 281/105/184/187 ধারায় মামলা নথিভুক্ত করে। শনিবার অভিযুক্ত গাড়ির চালককে আদালতে পেশ করা হয়। প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও কৃষক ঠাকুরচাঁদ সরকার রাস্তার মাথার দিক থেকে বাড়ি ফিরছিলেন। তবে এলাকাবাসী সহ আত্মীয় পরিজন অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।